আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আসছি নতুন একটা মসজিদে নামাজের জন্য। তো এসে দেখি যে এখানে খুব ভালো একটা অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানটা হচ্ছে এখানকার যে ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব মক্তবে যে বাচ্চাদেরকে মক্তবে যে পড়ান, তো ওখানে বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য এখানে একটি খাওয়ার আয়োজন করছেন। হয়তো বা মাঝে মধ্যে আগে করে থাকেন কিনা জানি না। তো আজকে আসলাম, আজকে দেখি যেখানে বাচ্চাদের কাছ থেকে সবাই অল্প কিছু কিছু চাল নিয়ে এইভাবে সবার বাচ্চাদেরকে মাঝে রান্না বান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। অনেক ভালো লাগতেছে। الصبح بدا من طلعته অনেক সুন্দর একটা নতুন একটা মসজিদ হয়েছে। আর এখানে আরেকটা জিনিস খুব ভালো লাগছে যে এপাশ সামনে যে পর্দা দেওয়া আছে, এখানে পর্দার এই সাইডে হচ্ছে মহিলারা নামাজ পড়ে। মসজিদের এই পাশে হচ্ছে মহিলা নামাজ পড়ে, এই পাশে আর এই সাইডে হচ্ছে পুরুষরা নামাজ পড়ে। তো খুবই ভালো একটা দৃশ্য। আজকে মনে হচ্ছে যেন এখানে ঈদের মতো আয়োজন করছে। বাচ্চাদেরকে সবাই বাচ্চারা সবাই বাচ্চারা ভিতরে আছে। I am grateful to the Allah for all of the benefits in my life. Thank you Allah for the food I eat. Thank you for the people I greet. Thank you for all your rahmat on me. I bow my head to give you all praise. I thank you for my family and friends. Ya Allah, we appreciate all of your kindness. এখানে কি হচ্ছে চলুন আমরা একজন স্থানীয় মুসল্লি কাছে শুনি যে এখানে কি হচ্ছে। একটু মন্তব্য করেন, কেমন লাগতেছে? বাচ্চাদের অনুষ্ঠান হুজুরের মাধ্যমে, এটা ঝোলা বাতারি, অনেক আনন্দের বিষয়। বাচ্চারা খুব আনন্দে আছে। এই মুহূর্তে খাবার সার্ভ মোটামুটি সবাই বসে গেছে। বাবা তুমি যাবা না? তোমার আনন্দটা প্রকাশ করো। অনেক আনন্দ, কেমন লাগতেছে তোমার? বলো, ভালো লাগতেছে? আপনাদের মসজিদের নামটা কি? আমাদের লোকেশনটা বলেন। স্বর্ণবর্তী উত্তরপাড়া বাইতুর রহমান জামে মসজিদ। আচ্ছা ঠিক আছে।